নমস্কার বন্ধুরা, টেক স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি বিক্রম এবং আপনারা দেখছেন টেক স্পেশাল। আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ড্রাইভিং লাইসেন্স অনলাইন পরীক্ষার আগে কীভাবে তার আগে প্রিপারেশন নিতে পারবেন এবং অনলাইনে মক টেস্ট কীভাবে দিতে পারবেন। চলুন তাহলে ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। এবং আপনারা যদি এর আগে ভিডিওগুলো না দেখে থাকেন যে নতুন লাইসেন্স কীভাবে তৈরি করতে হয় এবং অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, তার উপরের আই বাটন ক্লিক করে সেই সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার প্রথমেই বলবো, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে ভিডিওটা দেখা যাক। প্রথমত আপনাদেরকে গুগলে টাইপ করতে হবে পরিবহন সেবা, এবং এটা আপনাদেরকে দুইভাবে দেখা হবে, একটা মোবাইল থেকে এবং একটা কম্পিউটার থেকে। প্রথমটা হচ্ছে কম্পিউটার, এবং সেখানে ক্লিক করলে আপনারা নতুন একটা ওয়েব পেজে পৌঁছে যাবেন। এবং এখানে যদি আপনারা না পান তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যেতে পারেন। এবং তারপর এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স, এই লিঙ্কটা প্রথমত আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার স্টেট। এবং এখানে আপনি স্টেটটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল। তারপরে আপনাদের সামনে নতুন একটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, এবং এই ওয়েব পেজে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশন এবং সমস্ত কিছু করা হয়। যারা জানেন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় তারা অবশ্যই জানেন, যারা জানেন না উপরে আই বাটন ক্লিক করে অ্যাপ্লিকেশন করার পদ্ধতিগুলো জেনে নেবেন। এবং নিচে যে অপশানটা আসছে এলএল টেস্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখুন স্যাম্পল কোশ্চেন ব্যাঙ্ক লেখা আছে, এটাতে ক্লিক করার পর আপনাদের সেই সমস্ত স্যাম্পল কোশ্চেন ব্যাঙ্কগুলো দেখিয়ে দেবে, কোন ইমেজের অ্যাকচুয়াল কোনটা মিনিং। এবং আপনারা জানার পর এখানে দেখুন মক টেস্ট ফর এলএল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে খুলে যাবেন মক টেস্টের অপশন, এবং সেখানে আপনি অ্যাপ্লিকেশন নেম এখানে দিয়ে দেবেন, আপনার যার নাম সেটা এখানে টাইপ করবেন। এবং এখানে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার এখানে আপনি ক্যালেন্ডার যেটা দিচ্ছে সেটা ইউজ করতে পারেন। এবং এখানে ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার ল্যাঙ্গুয়েজ। এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যেটাতে কমফোর্টেবল সেটাতে সিলেক্ট করবেন। এবং যেহেতু আমরা এখানে চুজ করবো সিম্পলি বাংলা, এবং এখানে আপনি চাইলে ইংলিশে চুজ করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আমরা সিম্পলি বাংলাটা চুজ করে নেব। এবং বাংলা চুজ করার পর এখানে দেখুন দুটো অপশান আসছে, এক্সাম উইথআউট অডিও এবং উইথ অডিও। সুতরাং এখান থেকে উইথ এক্সাম উইথ অডিওটা সিলেক্ট করে নেব এবং সাইন ইনে ক্লিক করব। এখানে কোনো ব্যাপার নেই, আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারেন। এবং তারপরে আপনাদের সামনে কোশ্চেন ওপেন হয়ে যাবে। কোশ্চেনগুলো খুব সোজা, খুব একটা জটিল কোশ্চেন থাকবে না আপনাদের সামনে। এবং এখানে আপনারা দেখুন নিচে থেকে নিচেদের কাউন্ট ডাউন আছে টাইমের, সেটা স্টার্ট হয়ে গেছে। এবং মাত্র একটা প্রশ্নের জন্য আপনাকে 30 সেকেন্ড টাইম দেবে। টোটাল প্রশ্ন থাকবে 10টা, এবং আপনাকে মিনিমাম 6টা উত্তর করতেই হবে। এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু আপনাকে 30 সেকেন্ড টাইম দেবে। সুতরাং এখানে আপনি প্রত্যেকটা প্রশ্ন ঠিক করে পড়বেন, আর চেষ্টা করবেন আপনার যেটা মাদার ল্যাঙ্গুয়েজ সেটা চুজ করার, কারণ সেখানে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে প্রশ্ন উত্তর করতে। এবং এখানে অবশ্যই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ড পার হয়ে গেলে কিন্তু আপনি এসে প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সুতরাং এখানে আপনার টোটাল 10টা প্রশ্ন আসবে, এবং সেখানে পরপর সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনাকে দিতে হবে। এবং দেওয়ার পর এরকম ঠিক আপনাদের সামনে দেখিয়ে দেবে আপনি কটা প্রশ্নের উত্তর ঠিক দেখিয়েছেন। এখানে 10টার মধ্যে আমি 7টা উত্তর করেছি সঠিক। সুতরাং 7টা যখনই উত্তর করবেন তখনই কিন্তু আপনি কোয়ালিফাই হয়ে যাবেন, এবং আপনাকে কিন্তু লাইসেন্স দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে বলে রাখি মিনিমাম 6টা প্রশ্ন উত্তর আপনাকে করতেই হবে। চলুন তাহলে মোবাইলে কীভাবে এই মক টেস্ট দেবেন সেটা দেখিয়ে দিই। মোবাইলে মক টেস্ট দিতে গেলে আপনাকে মোবাইলে ব্রাউজার ওপেন করতে হবে, এবং সেখানে টাইপ করতে হবে পরিবহন সেবা, এবং এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এবং যেটা লেখা আছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন, একই ব্যাপার শুধুমাত্র এটা মোবাইল থেকে করছেন। এবং নিচে যে অপশানটা আসছে এলএল টেস্ট, সেটাতে ক্লিক করার পর মক টেস্ট ফর এলএল এ ক্লিক করবেন, এবং আপনাদের সামনে একই ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার টাইপ করতে হবে নাম, তারপর টাইপ করতে হবে আপনার ডেট অফ বার্থ, এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আপনার যে ল্যাঙ্গুয়েজ, এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজ আপনার দেওয়া আছে, আপনার যেটা খুশি সেটা চুজ করতে পারেন। এখানে সবসময় চেষ্টা করবেন আপনার মাদার ল্যাঙ্গুয়েজ নেওয়ার, সুতরাং এখানে বাংলা নেব। এবং এখান থেকে আপনারা যেটা খুশি সেটা চুজ করে নিতে পারেন। তারপরে সাইন ইনে ক্লিক করে দেবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনাদের সামনে প্রত্যেকটা প্রশ্ন ওখানে ওপেন হয়ে যাবে, এবং এখানে টোটাল 10টা প্রশ্ন দেওয়া থাকবে, টাইমিং থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য 30 সেকেন্ড। সুতরাং এই টেস্টগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে এই টেস্টগুলো দিয়ে নিলে আপনি হয়তো 10টায় উত্তর করে দিতে পারেন। সুতরাং এটা কোনো ব্যাপার নেই, আপনাকে মিনিমাম 6টা প্রশ্ন উত্তর অবশ্যই করতে হবে, তা না ছাড়া কিন্তু আপনাকে ফাইন দিতে হবে আবারও পরীক্ষা দেওয়ার জন্য। সেক্ষেত্রে এখানে বলবো
পরীক্ষা দিতে যাওয়ার আগে এই মক টেস্টগুলো দিয়ে নিলে হয়তো অনেকটাই সুবিধা হবে। তাহলে প্রত্যেককে বলছি অল দ্য বেস্ট ফর ড্রাইভিং লাইসেন্স অনলাইন টেস্ট, এবং আশা করি আপনারা খুব ভালো করে উত্তর দিতে পারবেন এবং 10টায় 10টা উত্তর করতে পারবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরকমই নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।